হাই বন্ধু, মানে তনিক কেশানা, আশা করি ভালো আছে। শেবাশ্রী বলোগে আর একটা নতুন একটা ভিডিও মাখান সম্মানকে স্বাগতম। তো আজকে যেহেতু বাইরে পানি গিরা দেয়, সেই জন্য আজকের ঘরে কাকা কারবে সেগুলো তোমাকে দেখাবো, আর কাকা খাওয়া দাওয়াতে সেটা তোমাকে দেখাবো। আমাকে ভিডিওটা দেখতে রাখো। তো বন্ধু, আজকে দুবারকে মেনু হওয়াতে পটল চিংড়ি, এই দেখা চিংড়ি মাছ এখন কাটা হওয়াতে। তো এই দেখা বন্ধু, মানে চিংড়ি মাছগুলো কাটাতে, এই দেখা চিংড়ি মাছগুলো কাটা হয়ে যায়। চিংড়ি মাছের আর পটল দেখুন রান্না হতে। তো বন্ধু, মানে দেখা হানি ভাত এখন বসাই দিই, আর এখন ভাত এখন ফুট কাটাতে। তো ভাত হয়ে যাক, তারপরে তোমাকে দেখাতে। আর চালা সবজি এখন কাঁকড়া দূর খাওয়া হলে সেটা তোমাকে দেখাতে। তোমার দেখো দাদা, এখন পটল কাটা হওয়া দেয়, আর আজকের দুকারকে মেনু হাতেই পটল ভাজা, বেগুন ভাজা আর পটল চিংড়ি। আর যেসব ভাই বন্ধু মানে হানকে চ্যানেলে নতুন হয়, অবশ্যই হানকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো এই দেখা বন্ধু, মানে হানকে এখন সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে যায়। তো চালা এখন আদা রসুনটা ছাড়াই লিয়ে। আর এই দেখা বন্ধু, মানে হানকে শ্রী ঘুমাতে রে, এখন ঘুম থেকে উঠে যায়। এই দেখা এখন উঠে যায়, এই দেখা, এই দেখা এখন হানকে দিকে দেখা দেন। তো চালা রান্না বান্না খাওয়া হতে সেটা তোমাকে দেখাতে। আর এই দেখা বন্ধু, মানে এখন পটল ভাজা হওয়া দেয়। তো পটল ভাজাটা হয়ে যাক। আর এই দেখা বন্ধু, মানে এখন পটল ভাজাটা কমপ্লিট হয়ে যায়। আর এই দেখা এখন বেগুন ভাজা হওয়া দেয়। তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে যাক, তারপর হানি পটল চিংড়িটা রান্না করবে সেটা তোমাকে দেখাবো। আর হানকে ভিডিওটা বেশি শেয়ার ও লাইক করবা। তো এই দেখা বন্ধু, মানে এখন পটল চিংড়ি এখন পটল ভাজা আছে, দেখা দেখো বন্ধু। আর আজকের কিরম ভাবে রান্না করবে পটল চিংড়ি সেটা তোমাকে দেখাবো। তো হানকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেন পটলটাকে আগে ভাজলা আছে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বন্ধু, মানে দেখো এখন পটলটা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন পটলটা এখানে লাফাই নেবে। তো দেখো পটল এখানে লাফাতে। এখন সরষের তেল দেবে, আর এখন চিংড়ি মাছের গুলো ভাজবে। তেল গরম হয়ে যায়, এখন আমি চিংড়ি মাছের দেবে। চিংড়ি মাছটাকে ভালো করে ভাজলো, এখন মনে হয় কিছু পরিমাণে নুন দেবে। আর যেসব ভাই আর বন্ধু মানে হানকে চ্যানেলটাই নতুন হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করলি, তারপর তোমাকে দেখাতে। তো বন্ধু, হানকে চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে যায়। তো হানি এখন কুচানো পেঁয়াজ দেবে, পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজকে এখন ভালো করে চিংড়ি মাছের সাথে ভাজলে। তো আমি দেখো তো এখন চিংড়ি মাছের লঙ্কা পেঁয়াজটা দেখুন এখন ভালো করে মাখা আছে। আর এই তারপরে আমি এখন দেবে রসুন বাটা, আর দেবে আদা বাটা। তো এখন এই মশলাগুলোকে এখন চিংড়ি মাছের সাথে ভালো করে মেশালিয়ে, আর এখান থেকে বন্ধু মানে কি সুন্দর একটা ছানা আছে। তো চিংড়ি মাছের আর মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করলে। তো বন্ধু মানে এখন মশলাটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করলি, আর এখন দেবে হানি পটল ভাজাটা, যেটা হানি ভাত রাখবে রে, এই দেখা এই পটল ভাজাটা এখন হানি দেবে। আর পটল ভাজা চিংড়িগুলোকে ভালো করে মিশালে এখন কষবে। পটল দেখা দেরি, এখন আলুটাকে দেবে। এই দেখো বন্ধু, এখন আলুটা দেওয়া দে, আলু পটল আর চিংড়িটাকে ভালো করে কষবে। এই দেখো বন্ধু, এখন কষাতে। আর কিছু পরিমাণে হলুদ দেবে, কারণ ভালো ধরনের এইরকম মিক্স করলে। আর কিছু পরিমাণে হানি লঙ্কা গুঁড়া দিয়ে দেবে, এইগুলোকে ভালোভাবে মিক্স করলে। তো অন্য এখন তেলে কষলি, আর এই দেখো, আর এখান থেকে কি সুন্দর একটা সেন্দ্র আছে। তো অন্য এখানে কষা কমপ্লিট হয়ে, এখন হানি পানি দিয়ে দেবে। এখন বন্ধু হানি পানি দেওয়া আছে, এই দেখো। তো ফাইনালি এখানকে পটল চিংড়ি রান্না হয়েছে, এখন আমি জিরো বাটাটা দেবে। তো এই দেখো বন্ধু, এখানে জিরো বাটাটা দেওয়া আছে, এখন জিরো বাটাটাকে ভালো করে মিক্স করে নেবে। আর এই ক্যানটাকে এখন কিছুক্ষণ ঢাকা দেবে। তো বন্ধু, এখন গামলিটা আগলা কারখানে দেখি, এখন কেতা দূর ক্যানটা হলে সেটা দেখি। ফাইনালি বন্ধু, এখানে পটল চিংড়ি তৈরি হয়ে যায়। তো অন্য দেখো তো এখন আমি তিয়ানটাকে লাগাই দেবে। তো এই দেখো এখন তিয়ানটা আমি লাগাই দিয়ে। তো অন্য ফাইনালি নাল হয়ে যায়, এখন
खाई जब यार आज के काका मेनू है ये तुमको दिखाते। तो बंधुन ये देखा आज के दुकर का मेनू, पोटल चिंगड़ी, बेगुन भाजा, पोटल भाजा, प्याज। तो चल एखन खाई लिया। तो बंधुन एखन खावा आरम्भ करते ही अगर बेगुन भाजा देखने खाई जाए कम लगे उन्होंने खान पोटल चिंगड़ा खाई देखी कम लगा थी। तो उन्होंने पोटल चिंगड़ा खूब सुंदर है। तो एक दिन घर रेट को खाई देखो और कमेंटे खावा हानि के भिडियो कैसा लगल ला। अरे देखो बंधु मान छाटिक डाँड देखो छाटिक डाँड बंधु मान मांस को हार मना देते छाटिक डाँड ये देखा बंधुन बाहर की जो बिस्टी आते तुमको देखाते ये देखा। तो बंधुन ये देखा बाहर देखा झेरे झेरे पानी गिराते तो उनके देखा चेष्टा कराते ये देखा देखा पानी गिराते देखा। तो बंधुन और गाछगुलो निसब्ध हो जाए क्यों ना कायदे ना गरम दवा दे कि गरम दवा दवा दे एखन पानी आए तो गाछगुलो के खूब ही आराम लगाते और हानिक दिखे बसार समय खूब समस्या हिला क्यों ना घेरे घेरा बुड़ जाइला। और एक बस मतलब पोटल चिंगड़ी खूब सुंदर है और जे सब भाई बंधु मान हानिक चैनल नतुन है अवश्य हानिक चैनल के सब्सक्राइब कर। और आज के वीडियो जे शेष कर दी टाटा।